প্রশ্ন আছে রুলস অফ প্রসিডিউর নিয়ে, না স্যার। হাতের স্পিড ভালো থাকে তাহলে শুনতে শুনতেও লিখতে পারবেন, সমস্যা নেই। আমি ওভাবে দুই তিনবার করে রিপিট করছি যাতে আপনারা বুঝতে পারেন, যেহেতু এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনাদের আজকে ক্লাসে যা কিছু বলবো ওগুলো নোট রাখলে আপনারা বই পড়ার প্রয়োজন পড়বে না, আমি ওভাবেই সিকুয়েন্সলি বলবো। শুধু শুধু একটা ল্যাকিং, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বোর্ডে দেখাতে পারছি না, এটা ছাড়া কিন্তু আপনাদেরকে সব কথা আমি দুই তিনবার করে রিপিট করছি। তাহলে প্রথমে আমি কি বলেছিলাম, রাষ্ট্র গঠনের উপাদানের কথা বলেছিলাম, ওটা লিখবেন। জাতীয় সংসদের গঠন রুলস অফ প্রসিডিউর বলেছি, কথা ক্লিয়ার? এই রুলস অফ প্রসিডিউর বলার পর দ্বিতীয় কথা হচ্ছে, এরপর লিখবেন কোরাম, তারপর লিখবেন কি কোরাম, নেক্সট শিরোনাম কোরাম। এখন কথা হচ্ছে কোরাম জিনিসটা কি, কোরাম হচ্ছে আসলে নির্দিষ্ট সংখ্যক সদস্যের উপস্থিতিকে বোঝায়। অর্থাৎ জাতীয় সংসদের যখন অধিবেশন বসবে তখন জাতীয় সংসদের নির্দিষ্ট পরিমাণ সদস্য উপস্থিত থাকাকে কোরাম বলে। আর জাতীয় সংসদে এই নির্দিষ্ট সংখ্যাটা হচ্ছে, দুঃখিত আসলে আমার মানে প্রচুর পরিমাণে কাশি হচ্ছে তো যার কারণে একটু সমস্যা হচ্ছে, বেশি কথা বললে মাত্র কাশি চলে আসতেছে। তো যাই হোক, কোরাম হচ্ছে কি, তাহলে নির্দিষ্ট সংখ্যক সদস্যের উপস্থিতি। অর্থাৎ জাতীয় সংসদের 60 জন সদস্যের, অর্থাৎ 60, 60 জন বা 60 সদস্যের উপস্থিতিতে, অর্থাৎ 1/5 বা মোট সদস্যের 5 ভাগের 1 ভাগ সদস্য, দ্যাট মিনস 60 সদস্য যদি উপস্থিত থাকে তবে কোরাম বলে। যদি 60 জন সদস্য পরিপূর্ণ না হয়, মানে 60 জন সদস্য পূর্ণ না হয় বা 60 জনের কম থাকে, তবে ওই দিন সংসদের অধিবেশন স্থগিত করে দেওয়া হবে, দ্যাট মিনস সংসদের অধিবেশন আর চলবে না। তাহলে বুঝতে পেরেছেন কোরাম কি, লিখে নেবেন। কোরাম হলো জাতীয় সংসদের নির্দিষ্ট সংখ্যক সদস্যের উপস্থিতি, কথা ক্লিয়ার? এবং এই কোরাম পূর্ণ হবে 60 জন সদস্য বা 5 ভাগের 1 ভাগ সদস্য পূর্ণ হলে, কথা ক্লিয়ার? তাহলে এটা লিখে নেবেন এবং এটার পাশে স্টার চিহ্ন দিয়ে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ। আশা করি কোরাম বুঝতে পেরেছেন, রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধিও বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন আছে? জাতীয় সংসদের গঠন, রুলস অফ প্রসিডিউর, স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলতে পারেন স্যার, কোরামে কি আমরা সংরক্ষিত নারী আসনের জিনিসটা কি বিবেচনা করব নাকি? আমরা 300 সদস্যকে, অর্থাৎ 300টি মোট আসন ধরে ওটার 1/5 গণনা করি, বুঝতে পেরেছেন? মানে উপস্থিত থাকতে হলে ওই যে স্যার একটা প্রশ্ন ছিল স্যার, রেজাউল বলেন, উপস্থিত হতে হলে উপস্থিত হওয়ার অ্যামাউন্ট আমরা হিসাব করব, যারা সংরক্ষিত না মানে নর্মাল জেনারেল তাদের হিসাব করব। 300 সদস্য আছে না নির্বাচিত? জি জি, ওই নির্বাচিত সদস্যের 1/5 মানে 60 জন উপস্থিত থাকতে হবে, তাই তো? যদি না থাকে কিন্তু নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশন স্থগিত হবে। আর যদি মনে করেন সংসদ অধিবেশনরত অবস্থায় আছে, সদস্য আসে নাই, তাহলে ওই অধিবেশনরত অবস্থায় সংসদ ভেঙে দিতে হবে। এরপরে কে বলতে চেয়েছেন বলেন? সংসদ কি স্যার অধিবেশন কি ওই দিনের জন্যই ভেঙে যাবে নাকি স্যার পুরো সংসদটা স্যার এটা একেবারে? শুধু ওই দিনের অধিবেশন, মানে যেই দিন অধিবেশন হওয়ার কথা সেই দিন যদি 60 জন সদস্য পূর্ণ না হয় তবে ওই দিন অধিবেশন স্থগিত করে দেওয়া হবে। পরের দিন যদি আবার ডেটটাকে আবার বসবে সেই দিনে একই অবস্থা, 60 জন হয়েছে কিনা দেখবে, শুধুমাত্র ওই দিনের অধিবেশনে স্থগিত হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, তাহলে এই দুটা জিনিস লিখে নেবেন, দুটাতে স্টার চিহ্ন হবে। এরপরে 3 নম্বর টপিকস যেটা লিখবেন সেটা হচ্ছে সংসদে নির্বাচিত হওয়া। এখন আমরা প্রথমে দিলাম কি, আমরা জাতীয় সংসদের গঠন দেখলাম, আইনসভা, এবার এটার নিয়ম কানুন সংক্রান্ত বিধান, অর্থাৎ রুলস অফ প্রসিডিউর এটা জানলাম। এরপরে জানলাম কি সংসদে উপস্থিতির ব্যাপারটা। এবার এখন জানবো আমরা সংসদে কিভাবে সদস্য হতে পারবে, দ্যাট মিনস সংসদ সদস্য হওয়ার যোগ্যতা। তাহলে আপনারা লিখবেন নেক্সট, নেক্সট শিরোনামে স্টার চিহ্ন দিয়ে লিখবেন,
সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা, অনুচ্ছেদ 66 বা 66। এরপর লিখবেন সংসদে যাদের হাতের লেখা ভালো দ্রুত লিখতে পারেন তারা একই সাথে লিখেও ফেলবে, তাহলে কাজ দিবে। তাহলে কি বলেছি আমি মোটামুটি টাইম দিচ্ছি, সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা অনুচ্ছেদ 66 অর্থাৎ 66। দেখেন এখানে কি বলেছে, প্রথমে সংবিধানের 66 অনুচ্ছেদের এক দফায় বলেছে যোগ্যতা নিয়ে, দ্যাট মিন্স কোন কোন যোগ্যতা থাকলে সংসদ সদস্য নির্বাচিত হতে পারবে। 66 এক অনুচ্ছেদে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হয় এবং যদি তার বয়স কমপক্ষে 25 বছর হয় তবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য বিবেচিত হবেন। তাহলে যোগ্যতা হচ্ছে কোথায় বলেছি, সংবিধানের 66 অনুচ্ছেদের এক দফায় যোগ্যতা নিয়ে বলা আছে, বলেছে কি কমপক্ষে 25 বছর বয়স হতে হবে, ক নাম্বার, আর খতে বলেছে কি বাংলাদেশের নাগরিক হতে হবে। এটা গেল যোগ্যতা। এখন আসবে অযোগ্যতা, সংবিধানের 66 অনুচ্ছেদের দুই দফায় অযোগ্যতা নিয়ে বলেছে, তাহলে লিখবেন অনুচ্ছেদ 66 দফা দুই অর্থাৎ 66-2 অযোগ্যতা। অযোগ্যতা নিয়ে কি বলেছে দেখেন, অযোগ্যতাতে ক নাম্বারে বলেছে, অযোগ্যতাতে ক নাম্বারে বলেছে যদি উক্ত ব্যক্তি আদালত কর্তৃক অপ্রকৃতস্থ, দ্যাট মিন্স পাগল বলে ঘোষিত হন, তাহলে কি বলেছি উক্ত ব্যক্তি অপ্রকৃতস্থ বা পাগল বলে ঘোষিত হন, এক। এরপরে খ নাম্বার, যদি ওই ব্যক্তি আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়, তাহলে প্রথমে কি বলেছি ক নাম্বারে অযোগ্যতার ক নাম্বারে বলেছি যদি আদালত কর্তৃক অপ্রকৃতস্থ হয় দ্যাট মিন্স পাগল ঘোষিত হয়, অযোগ্যতা একটা। খ নাম্বার, দুই নাম্বার অযোগ্যতা হচ্ছে যদি উক্ত ব্যক্তি আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয় এবং সেই দায়ী থেকে তাকে মুক্তি না দেয়। তারপর হচ্ছে গ নাম্বার, গ নাম্বার দেখেন যদি উক্ত ব্যক্তি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে অথবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, তাহলে দেখেন ক নাম্বারে বলেছি অযোগ্যতার মধ্যে কি যদি অপ্রকৃতস্থ হয় বা পাগল হয়, খ নাম্বারে বলেছি যদি তিনি দেউলিয়া হয়, গ নাম্বারে বলেছি যদি তিনি বিদেশি রাষ্ট্রের আনুগত্য স্বীকার করে অথবা নাগরিকত্ব গ্রহণ করে। ঘ নাম্বারে হচ্ছে যদি তিনি কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন এবং 2 বছর সাজা ভোগ করেন এবং সেই সাজা ভোগের 5 বছর অতিক্রান্ত না হয় তবে তিনি সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ এই জিনিসগুলো যদি কোনো ব্যক্তির হয়, অপ্রকৃতস্থ হওয়া, দেউলিয়া হওয়া বা বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করা বা আনুগত্য স্বীকার করা, কিংবা যদি তিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন, তাহলে তিনি সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন আশা করি। এই হচ্ছে একজন ব্যক্তির সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা, যেটা আমাদের সংবিধানের 66 বা 66 অনুচ্ছেদে বলা হয়েছে। ক্লিয়ার? এরপর 4 নম্বরটা আবার বলবেন, বুঝিনি, অযোগ্যতার 4 নম্বর, মানে লাস্ট লাস্ট পয়েন্টটা অযোগ্যতার লাস্ট পয়েন্ট, মানে খ সাজা ভোগ 66 এর দুই দফা, ঘ উপদফা, 66 অনুচ্ছেদ দুই দফা, ঘ উপদফা বলা হয়েছে কোন ব্যক্তি যদি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়। কোন ব্যক্তি যদি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয় এবং 2 বছর সাজা ভোগ করে আর সেই সাজা ভোগের 5 বছর অতিক্রান্ত না হলে, দ্যাট মিন্স কি বলেছি ফৌজদারি অপরাধ, ফৌজদারি অপরাধ বলতে কোনগুলো বোঝাচ্ছে, খুন, চুরি, ডাকাতি, অপরাধ মামলা সংক্রান্ত, এই অপরাধের কোন মামলায় যদি তিনি জড়িয়ে যান এবং ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়
দুই বছর সাজা ভোগ করেন, আর সেই সাজা ভোগের যদি 5 বছর অতিক্রান্ত না হয় তাহলে সেই ব্যক্তি নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। হ্যাঁ, তবে যদি সাজা ভোগের পর 5 বছর অতিক্রান্ত হয়ে যায় তাহলে তিনি অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ তিনি সাজা ভোগ করার পর 5 বছর পার হয়ে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, কারো তো কোনো আশা করি প্রশ্ন নাই যোগ্যতা অযোগ্যতা নিয়ে। এর পরের টপিকস দিবেন, এর পরের টপিকস। হ্যাঁ বলেন সাইফুল ইসলাম স্যার। আপনার আপনি যা বলতেছেন এটা কি শীতে পাবো, শীতের সাথে মিলবে? বুঝিনি, আমাদের হচ্ছে যে শীতটা দেওয়া হবে সেটার সাথে কি মিলবে কিনা আপনি যা বলতেছেন সরকার ব্যবস্থা নিয়ে? কোন শীত? কোচিন থেকে একটা শীত প্রোভাইড করবে না আমাদের লেকচার শীট? ওইটার কথা বল। জি 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 জি, আমি তো লেকচার শীট দেখে পড়াই না, আপনার উচিত হবে আমি যা পড়াবো তা নোট করা, কথা বুঝতে পেরেছেন? ওকে। আর আমি যা বলবো তা অক্ষর অক্ষরে সংবিধানের সাথে আবার মিলিয়ে নিতে পারবেন। হ্যাঁ জি স্যার, ধন্যবাদ স্যার। তো তবে আপনার আপনার উচিত হবে শীটের উপর নির্ভর না করে আপনাকে আপনাকে যা বলছি তা আপনি হয় এখন নোট করে নিবেন অথবা আপনি পরে রেকর্ডটা সংগ্রহ করে নোট নিবেন। শীতে দিবে দিবে মনে করেন একটা তথ্য দিল, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি অবশ্যই আপনার ইয়া করে নেবেন, আমি যা বলছি এটা নোট করে নেবেন, তাহলে আপনি পরীক্ষার আগে এটা পড়তে পারবেন। ওকে ওকে স্যার, ধন্যবাদ। নেক্সট নেক্সট লিখবেন অনুচ্ছেদ 67। নেক্সট লিখবেন অনুচ্ছেদ 67। অনুচ্ছেদ 67 স্টার চিহ্ন দিবেন, এটা হচ্ছে মূলত বলা হয়েছে এটাতে সংসদ সদস্যের আসন কবে শূন্য হবে, অর্থাৎ অনুচ্ছেদ 67 অনুচ্ছেদ আমাদের সংবিধানে বলা হয়েছে সংসদ সদস্যদের আসন শূন্য হওয়া, এই জিনিসটা একটু করে নোট নিবেন। আবার বলছি অনুচ্ছেদ 67 সংসদ সদস্যদের আসন শূন্য হওয়া, যদিও সংসদ সদস্যদের আসন অনেকগুলো কারণে শূন্য হয়, তবে আমি সবগুলো মুখস্থ করতে হবে না, ফিলির জন্য অনেকগুলো নিয়ম আছে, আমি শুধু একটা নোট দিয়ে দিচ্ছি, এটা আপনারা ব্র্যাকেট দিয়ে লিখে নেবেন। অর্থাৎ এই 67 অনুচ্ছেদে অনেকগুলো উপদফা আছে, সবগুলো উপদফা শিখতে হবে না, শুধুমাত্র একটা আমি বলে দিচ্ছি, এটা আপনারা ব্র্যাকেটে লিখে রাখবেন। 67 অনুচ্ছেদে লিখবেন সংসদ সদস্যদের আসন শূন্য হওয়া, ওটা লেখার পরে পাশে ব্র্যাকেটে লিখে রাখবেন যদি কোনো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করেন অথবা সংসদের অধিবেশনে একাধিক ক্রমে 90 বৈঠক দিবসের বেশি অনুপস্থিত থাকেন তবে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। আমি আবার বলছি কেন শূন্য হবে, দেখেন একটা হচ্ছে যদি কোনো যদি কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করে, তাহলে কি বলেছি 90 দিনের মধ্যে যদি ওই ব্যক্তিরা শপথ গ্রহণ না করে অথবা তিনি মনে করেন শপথ গ্রহণ করেছে কিন্তু 90 দিনের বেশি অধিবেশনে অনুপস্থিত ছিল, অর্থাৎ কোনো অধিবেশনে তিনি উপস্থিত থাকেননি, 90 দিনের বেশি সংসদে অনুপস্থিত ছিলেন, তাহলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। তাহলে বুঝতে পেরেছেন, এখানে আরো অনেকগুলো দফা আছে বাট আপনি এই তথ্যটা মনে রাখবেন, সংসদ সদস্য যদি 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করে অথবা যদি 90 দিনের বেশি সংসদ অনুপস্থিত থাকে তবে তার শাসন কি হবে, শূন্য হবে। এটা লিখে নেবেন এবং স্টার চিহ্ন দিয়ে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। তারপর নেক্সট এরপরে লিখবেন স্টার চিহ্ন দিয়ে অনুচ্ছেদ 70 ফ্লোর ক্রসিং, এরপরে লিখবেন অনুচ্ছেদ 70 ফ্লোর ক্রসিং, অনুচ্ছেদ 70 ফ্লোর ক্রসিং। আচ্ছা এখন আমি আলোচনা করব আপনাদের সাথে ফ্লোর ক্রসিং জিনিসটা কি। এখানে ফ্লোর ক্রসিং এ ক্রসবোর্ড নামে একটা বিষয় আছে, ক্রসবোর্ড মানে বুঝেন, ক্রসবোর্ড মানে হচ্ছে এক দলের পক্ষে নির্বাচন অংশগ্রহণ করে জয়ী হওয়ার পর পরবর্তীতে উক্ত দলের বিপক্ষে ভোট দিলে সেটাকে ক্রসবোর্ড বলে,
আর এই ক্রসবোর্ড ফ্লোর ক্রসিং এর সাথে যুক্ত। তাহলে ফ্লোর ক্রসিং বা অনুচ্ছেদ 70 এর বিধানটা আসলে কি? এখানে বলা হয়েছে, নোট করে নেবেন, এখানে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি একটা দলের পক্ষে সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং কোন দলের পক্ষে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যদি ওই ব্যক্তিটি উক্ত দল ত্যাগ করেন বা উক্ত দল থেকে পদত্যাগ করেন এবং যদি উক্ত দলের বিপক্ষে ভোট দেয়, সেক্ষেত্রে ওই ব্যক্তির সংসদ সদস্য পদ বাতিল বলে গণ্য হবে। তাহলে আমি আবার বলছি, ফ্লোর ক্রসিং বা 70 অনুচ্ছেদের বিধানটা কি? 70 অনুচ্ছেদে বলা হয়েছে,